কে এই দিলীপ ঘোষ, যিনি সর্বদা বিতর্কিত মন্তব্য করার কারণে থাকেন খবরের শীর্ষস্থানে, যার সকালের কথার সঙ্গে সন্ধ্যের কথার মিল থাকে না, আজকের কথার সঙ্গে কালকের কথা মিল থাকে না, কখনো বলে গরুর দুধে সোনা থাকে, আবার কখনো বলে অ্যাম্বুলেন্সে, আবার কখনো বলে বাংলা হচ্ছে সন্ত্রাসীদের আখড়া, আবার কখনো বলে বাংলায় পড়ে নাকি ভালো জায়গায় পৌঁছানো যায় না। এভাবে একের পরে এক বিতর্কিত এবং খারাপ মন্তব্য করতেই থাকে। সেই দিলীপ ঘোষ আসলে কে? সেই দিলীপ ঘোষে এবার মুখোশকে এবং গৌমর ফাঁস করলেন কলকাতা টিভির একজন সাংবাদিক মহিলা। আপনারা দেখুন সেই ভিডিওটি। দিলীপ ঘোষ বলেছে না, বলেছে নয়, দিলীপ ঘোষ বলেছে এই বাংলা দেশদ্রোহীদের গড়। কে এই দিলীপ ঘোষ? বছর ছ সাত আগে এই বাংলায় আসা এক আধা বা তার চেয়েও কম বাঙালি বিজেপি নেতা। উনি প্রতিবাদীদের কুকুরের মতো গুলি করে মারতে চান। কদিন আগে কুকুরের মৃত্যু নিয়ে মরা কান্না জোড়া অভিনেত্রীরা এখন বিজেপির। তা তো তাই নিদেন পক্ষে কাউন্সিলর হবার আশ্বাস পেয়ে ঘরে বসে হনুমান চালিশা পড়ছেন। যে কথা বলছিলাম, ইনি প্রতিবাদীদের কুকুরের মতো গুলি করে মারতে চান। এনার বিদ্যে বলে বিদ্যাসাগর সহজ পাঠ লিখেছিলেন, সেই উনি যিনি জন্মস্থক হাফ প্যান্ট পরে আরএসএস করেছেন, সেই দিলীপ ঘোষ বললেন এই বাংলা হলো দেশদ্রোহীদের গড়। এনার গুরুদেব কে? সাভারকর, যিনি ইংরেজদের কাছে পাঁচবার মুচলেকা লিখে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। আরেকজন গুরুদেব হেডগাঁওকার, ৪২ ভারত ছাড়ো আন্দোলনের সময় লিখিতভাবে ইংরেজদের জানিয়েছিলেন যে তার সংগঠন মানে আরএসএস এই ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা তো করবেই, এই আন্দোলনকে আটকাতে ইংরেজদের সাহায্য করবে। এই উপদেশ শুনেই অটল বিহারী বাজপেয়ী ইংরেজদের কাছে আন্দোলনকারীদের নাম বলে দিয়েছিলেন, যার জন্য তাদের জেল হয়। এই দিলীপ ঘোষের আরএসএস এর একজনও স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি, একজনও জেল যায়নি, একজনও ফাঁসিতে চড়েনি। সেই দিলীপ ঘোষ এই বাংলার মানুষকে নিয়ে কথা বলছে? দিলীপ ঘোষ নিজের পড়াশোনার তথ্য ভুল দিয়েছে, অবশ্য এ তো ওনাদের উত্তরাধিকার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একদা শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি, সবই তো একই পথের পথিক। তবুও ওর জন্য আবার এই তথ্যটা বের করা যাক। আন্দামান জেলে ৫৮৫ জন বন্দী ছিলেন, সেখানে অবিভক্ত বাংলার বাঙালি বন্দীর সংখ্যা ছিল ৩৯৮, মানে ৬৮%। এরপর পাঞ্জাব ৯৫ জন, মহারাষ্ট্রে ৩ জন, বিহারে ১৭ জন, ইউপিতে ১৮ জন, কেরালায় ১৪ জন, অন্ধ্রপ্রদেশে ৮ জন, ওড়িশায় ৫ জন। দিলীপবাবু, এগুলো সংসদে, মানে আপনি যেখানে দিল্লিতে যান সেই লোকসভায় আপনার দলের সরকারের দেওয়া তথ্য। বোঝার ক্ষমতা থাকলে বুঝুন, তারপর বাংলার দেশপ্রেম নিয়ে কথা হবে। এ বাংলার প্রত্যেকটা মানুষের উচিত এই হাফ বাঙালি দেশদ্রোহীর কথা জবাবে তাকে ঘেরাও করে রাখা, যতক্ষণ না সে ক্ষমা চাইছে। আশা করি আপনারা ভিডিওটি দেখলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটি লাইক করবেন। আর এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি? এই সাংবাদিক মহিলা যিনি কথাগুলো বললেন কতটা যুক্তিসঙ্গত অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন।